হ্যালো বন্ধুরা চলে এসেছি মিঠি একটা সুন্দর ভিডিও নিয়ে আর এদিকে দেখো মাহি পিহু বান্টি আর পাইলে ছোট্ট মেয়ে মেহু বসে আছে তাহলে চলো দেখি আজকের গল্পটা কি হতে চলেছে পিহু খিরে তোর ভালো লাগছে তো এইবার তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পিহু যখন একটু ছোট ছিল পিহু সে কি কান্না এইবার তো পিহু আমাদের সাথে ঘুরতে যাচ্ছে কি পিহু খুশি তো হ্যাঁ আমি খুব খুশি তোমরা তো তখন আমাকে নিয়ে আমাকে না বলে চলে গেছো এই ব্যাপারটাচিত হবে না এবার আমি তোমদে সাথে আছি কি কি মজা কি মজা আমার খুব আনন্দ হচ্ছে আরে পিউ আমি তো যাবই तू এত ব্যস্ত হচ্ছিস কেন বল তো এবার আমরা দেই মেহু যাবে কি মেহু তুই এত খুব খুশি হচ্ছিস বল দেখ দেখো কেমন আইছি দেখো মাইকি দেখো কেমন আইছি দেখো হ্যাঁ খুব হাসছি ও খুব খুশি জানো তো মাই দিদি ও মাই দিদি আমরা তো এখানে সবাই আছি কিন্তু মিঠি কোথায় গেল বলো তো মিটিকে তো দেখছি না তাই তো আমার তো মিঠির কথা একদম মনে নেই মিঠি দা কোথায় গেল তাই তো আমরা এতক্ষণ ধরে গল্প করছি মিঠি এখানে নেই কি ভান্টি তুই জানিস রে মিঠি কোথায় গেছে আমি কী করে জন্ব ও আমাকে তো কিছু বলেনি না মিঠি যেখানে যায়, তোকে তো বলে যায় না মাই দিদি মিটির সব জায়গায় গেলে আমাকে বলে না নিশ্চয়ই বাইরে হয়তো আছে

ও তুমি ভ্যানিলা নেবে ঠিক আছে দিচ্ছি ওটা কিন্তু দাম বেশি 30 টাকা দাম আছে 30 টাকা কিন্তু আমার কাছে তো পয়সা নেই তুমি আমাকে এমনি দেবে না দেখ আমি এত ছোট বাচ্চা আমাকে কি দাম না আইসক্রিম আমাকে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে পয়সাছাড়া তো আমি আইসক্রিম দিতে পারবো না তুমি বরং বাড়ি যাও বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে পয়সা নিয়ে এসো আমি এখন ঘুরতে যাচ্ছি আমি এসেই তারপরে তোমাকে পয়সা দেব তুমি খাতে লিখে রাখো এতো দেখছি খুব দুষ্টুমি আছে একটা আইসক্রিম নিয়ে বলে লিখে রাখতে না না এরকম করে আইসক্রিম আমি দিতে পারবো না তুমি আমাকে দেবে না তো আইসক্রিম না বললাম তো পয়সা ছাড়া আমি আইসক্রিম দিতে পারবো না তুমি আমাকে আইসক্রিম দেবে না তো দাঁড়াও আজকে আমি আইসক্রিম নিয়েই ছাড়বো এই বাচ্চা গাড়ি থেকে নামো কি করছে এগুলো সব পড়ে যাবে নষ্ট হয়ে যাবে এই বাচ্চা নামো বলছি নামো নামো শিগগিরি খুব খারাপ হয়ে যাচ্ছে ধর ছেড়ে দাও মানে তুমি গাড়ির সব আইসক্রিম নষ্ট করে দিলে আর আমি তোমাকে ছেড়ে দেবো তোর বাড়িতে নিয়ে গিয়ে আমার আইসক্রিমের যা ক্ষতি হচ্ছে সব পয়সা তোর বাবার কাছ থেকে নেওয়া চল ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছাড়বো চ বাড়ি চ আর এর মধ্যে মিঠির মা ঘরে চলে আসে কি রে তোরা সব তৈরি হয়ে গেছিস তো বাহ্ আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি তোরা তো দেখছি একদম তৈরি হয়ে গেছিস তোরা তো দেখছি তৈরি হয়ে গেছিস কিন্তু তোদের ট্রলেগুলো সব ঠিকমতো গুছিয়ে নিয়েছিস তো নাকি সেগুলো সব ভুলে গেছিস আরে মশুমরি তুমি কে বলো না সেগুলোও কোনো ভুলে যায় সব ঠিক আছে সব ঠিক আছে আমি সব ভালো করে গুছিয়ে নিয়েছি তোমাকে অতো চিন্তা করতে হবে না আমরা এখন বড় হয়েছি না আমরা এখন সব গুছিয়ে নিয়েছি এই তো খুব ভালো আমার মেয়েরা কত বড় হয়ে গেছে ও বাবা মেহু তুমি দেখছি খুব আসছ বেড়াতে যাবে তুমি আমাদের মেহু আজকে বেড়াতে যাবে বলে বাবা এই প্রথম আজকে আমাদের মেহু বেড়াতে যাবে আমরা অনেক দিন বেড়াতে যাব খুব হাসি হচ্ছে তাই না খুব হাসি হচ্ছে আমাদের পিসটা আমাদের পিউরানি কি করছে দেখো আমাদের পিউরানিও বেড়াতে যাবে হ্যাঁ আমার জিমনি আমি খুব খুশি কি তোদের সবাইকে দেখছি আর মিঠি কোথায় গেল কী রে বান্তি মাহি মিথি কোথায় গেল আরে মাসিমুনি আমি তো জানি না মিঠি কোথায় আছে মিটি নিশ্চয় বাইরে আছে হ্যাঁ মা মিটিকে তো আমরাও খুঁজছি মিটিকে তো পাচ্ছি না মিটি নিশ্চয় বাইরেই আছে না না মিটি বাইরে থাকবে কী করে মিটি তো বাইরে নেই কি বলছ মিটি বাইরে নেই হ্যাঁ আমি তো বলছি মিটি তোদের সঙ্গেই আছে ঘরের মধ্যে কোথায় গেল মেয়েটা তোর আবার যেন কোথাও চলে যাস না এক্ষুনি তোর বাবা চলে আসবে গাড়ি নিয়ে কোথায় যায় না মেয়েটা দেখি আবার বাইরে একটু খুঁজে দেখি এই মেয়েটাকে নিয়ে যাবে যত জ্বালা কোথায় যাই কে জানে আর তো বাইরে এসে মিঠিকে খুঁজতে থাকে মিঠি এই মিঠি কি জানি কোথায় গেল দেখি তো ওইদিকে এই মিঠি মিঠি কি রে এই মিঠি কি করব এখন এখন তো বাবা চলে আসবে গাড়ি চলে আসবে ওদিকে তো আবার দেরিও হয়ে যাবে না হলে কি করব এখন এই মেয়েটা কোথায় গেল মিঠি এই মিঠি দেখি তো একবার ওদিকটা দেখে আসি মিঠি এই মিঠি চা বাবা এদিকে তো নেই তাহলে গেল কোথায় মেয়েটা মিঠিকে ডাকতে ডাকতে রানীও চলে আসে কি ব্যাপার বৌদি এত চিৎকার করছে কেন মিঠি মিঠি করে ও বৌদি কি হয়েছে গো তুমি আবার এত চিৎকার করছো কেন ও রানী বাহ তুইও তো দেখছিস একদম তৈরি হয়ে গেছিস খুব সুন্দর লাগছে রানী তোকে খুব মিষ্টি লাগছে হ্যাঁ সে কথা ছাড়ো কিন্তু তুমি এত মিঠি মিঠি করে চিৎকার করছো কেন আর বলিস না রে মিঠি কোথায় গেল দেখ এবার তো দাদা চলে আসবে এরপর তো আমাদের সবাইকে গাড়িতে উঠতে হবে তখন কি হবে বলতো আর তো বেশি সময়ও নেই আরে অত চিন্তা কর তো দেখো ঘরের মধ্যেই আছে মিঠি আরে না রে না আমি ঘরের মধ্যে দেখেছি মিঠি নেই এদিকে রাহুল আর অনির্ভায় গাড়ি নিয়ে চলে এসেছে লাগেজগুলো আমরা তুলে নিচ্ছি তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো আর বাচ্চাদের বাচ্চাদের গাড়িতে উঠে পড়তে বলো আর বেশি দেরি করা যাবে না এমনিতে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ দিদি আমরা লাগেজগুলো তুলে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো উঠবো তো কিন্তু একটা না সমস্যা হয়ে গেছে আরে আবার কি হলো তোমাদের হয়েছে এই এক সমস্যা সমস্যা আর পেছন ছাড়ে না তোমাদের কি হয়েছেটা কি আসলে কি হয়েছে বলো তো কি না কোথাও দেখতে পাচ্ছি না আরে দেখতে পাচ্ছি না মানে কোথায় আবার যাবে দেখো ঘরেই আছে না গো ঘরে নেই আমি ঘরে দেখেছি বান্টি মাহি পিহু সবাই আছে কিন্তু মিঠি নেই কোথায় গেল কে জানে মেটা এদিকে তুমি আবার বলছো অনেক দেরি হয়ে গেছে কি করি বলো তো মেটাকে না নিয়ে তো যেতে পারবো না তাই না এ কে সবাই তো দেখছি খুব দুশ্চিন্তার মধ্যে আছে এক জায়গায় বেড়াতে যাবে আর এর মধ্যে সবই দুশ্চিন্তা মিঠি তো এখনো ফেরেনি কি হবে তাহলে এ কি কান্ড হলো বেরোনোর সময় এরকম একটা অঘটন করলো আরে তোরা দাঁড়িয়েছিস কেন ছোট ককা বড় ককা আর রাহুল একটু দেখো না দিদি আমার কোথায় গেল ছেলে ধরে এবার ধরে নিয়ে যায়নি তো না না হাসিমা ছেলে ধরে কেন ধরবে নিশ্চয়ই মিঠি কোথাও গেছে হয়তো দাদা আর কত দেরি ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে এরপরও যদি দেরি করেন রাস্তায় কিন্তু অসুবিধা হতে পারে হ্যাঁ দাদা আর একটু দাঁড়ান দেখছেন তো আমাদের বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি করি বলুন তো আর একটু দাঁড়ান আর একটু দাঁড়ান ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছাড়বো মানে তোর বাবাকে কি আজকে নালিশ করবো তুই আমার যা ক্ষতি করেছিস সব পয়সা দিয়ে তো নিয়েই ছাড়বো এই দিদি ওই তো মিঠি ওই দেখ চলে আসছে মিঠি কিন্তু লোকটা কে আরে এই তো মিঠি চলে আসছে আরে মিঠি তুই কোথায় গিয়েছিলি আরে লোকটাই বা কে আচ্ছা দাদা আপনি কি এই বাচ্চাটার বাবা হ্যাঁ এটা আমার মেয়ে কেন বলুন তো আর বলবেন না দাদা আপনার মেয়ে কিন্তু ভীষণ দুষ্টু পয়সা না নিয়ে গিয়ে আমার কাছে আইসক্রিম খেতে চেয়েছিল আমি দিনই বলে আমার গাড়ির সব আইসক্রিম নষ্ট করে দিয়েছে আমার যে আইসক্রিম নষ্ট করেছে সেই আইসক্রিমের দাম আমার চাই কি অবস্থা তুই তো জানিস আজকে আমরা বেড়াতে যাব তোর জন্য আমরা সবাই মিলে কেন অপেক্ষা করছি আর তুই বাইরে গিয়ে এই সব কাণ্ড করে এসেছিস তুই কি করি বল আমি দাঁড়া তুই যা সময় মনে যা আজকে আমার তুই খুব মার খাবি তুই কেন ওনার গাড়িটা ভেঙেছিস হ্যাঁ আইসক্রিম কার কি এমন দরকার পড়েছিল তোর হ্যাঁ নিঠি যদি তোর খাওয়ার ইচ্ছে ছিল তাহলে পয়সা নিয়ে যেতে পারতিস কিন্তু এইভাবে কেন অন্যজনের গাড়ি ভাঙচুর করেছো এটা কিন্তু মোটেই তুমি ঠিক করনি মিটি আরে দাদা যাওয়ার সময় বেশি মেয়েটাকে বকাবকি করিস না ওনার যা ক্ষতি হয়েছে পয়সাটা তাড়াতাড়ি দিয়ে দিই আমাদের বেরোতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে মিটি দিদি ভাই তুমি কিন্তু এটা মোটেই ঠিক করনি এটা একদম তোমার উচিত হয়নি বড় কাকা থুলু বোকা ঠিকই বলেছে এখন যাওয়ার সময় মেয়েটাকে আর বকাবকি করিস না একটু ভুল করে ফেলেছে আর কি করবি বল আচ্ছা বাবা তোমার যা ক্ষতি হয়েছে তুমি নিয়ে যাও বাচ্চা মেয়ে তো একটু ভুল করে ফেলেছে হ্যাঁ কো দাম্মি আমি কতবার বললাম যে আমাকে একটু আইসক্রিম দিতে আইসক্রিম কিছু কেই দিলো না তাও বল না যে খাতায় লিখে রাখো আমি ঘুরে এসে দেবো তাও দিল না বলে না দেবো না ওর জন্যই আমার রাগ হয়ে গেল রাগ হয়ে গিয়ে তার জন্য আমি আইসক্রিমটা নিতে গেলাম কিন্তু আইসক্রিম নিতে গিয়ে দেখলাম বাদ বাকি আইসক্রিমগুলোও পড়ে গেল তা আমার একটু দোষ বলো বাবা ও মা তুমি বলো না এই চুপ কর গিয়ে না ঠাস করে এক চড় নাবাই বলে দিলাম সব সময় পাকাবি বুদ্ধি চুপ কর তুই একদম মিঠি তুমি কিন্তু এটা ভীষণ অন্যায় করেছো তোমার এটা করা একদমই উচিত হয়নি ঠিক আছে আজকে ঘুরতে যাচ্ছি বলে তোমাকে আমি কিছু বললাম না পরের দিন যদি এরকম শুনি না তোমাকে কিন্তু ভীষণ শাস্তি দেওয়া হবে আচ্ছা দাদা আর বেশি কথা লাভ নেই আপনার যা ক্ষতি হয়েছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার মেয়েকে কিন্তু একটু সামনে রাখবেন বাবা কি বিচ্ছু মেয়ে এরকম মেয়ে আমি কখনো দেখিনি একটা আইসক্রিম খেয়ে আবার বলে খাতায় লিখে রাখো এই না নাও তাড়াতাড়ি সবাই গাড়িতে উঠে পড়ো এই মিটি মাহি বানটি সবাই ছোট গাড়িতে উঠে পড় আমরা লাগেজগুলোকে গাড়িতে তুলে দিচ্ছি